হ্যালো বন্ধুরা, তো এখন আমরা যাচ্ছি এমন একটি জায়গাতে যেটা আপনারা হয়তো খুবই কমই দেখেছেন, কিন্তু আজকে আমাদের সঙ্গে আপনারা থাকুন। আজকে ওই জায়গাতে আমরা আপনাদের নিয়ে যাব এবং এই জায়গাতে কি আছে কি না সব কিছু বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। ভিডিওতে আপনারা সব আমাদের সঙ্গে থাকুন। খুবই চমৎকার একটি জিনিস। একটা জায়গা লইয়া যাইতাম, এই জায়গা যাই ময়ের মাঝে একটা আমরা ইয়ে দেখছি, মানে একটা ফোর্ট দেখছি। ও দেখেন ফোর্টটা, ওটা গেট, গেটও এখন আমরা ঢুকছি। গেটও ঢুকার পরে ও দেখেন গেটটা, এখন ওটা আপনার ভিতরে লইয়া যাইম, যাওয়ার পরে কিটা আছে কিটা না দেখবা। তো এখানে আইসি, আওয়ার পরে ভিতরে এখনো গেছি না, ভিতরে কিতা আছে কিতা না আপনারা দেখাই মু। ইনো কিতা দেখা যার দেখুন, ইনো হেমন্ত বিশ্ব শর্মা সহ আমরা মুখ্যমন্ত্রীর নাম আছে। পরে একটা সাইড দেখি লাইন মাশাল্লাহ, এটা আগর আমলি চিন্তা খতরান কিলাইয়া, এটা মানে কোনো বেটাইও ভাঙ্গি দেখার তো না, আর মারতুল দিও কিমান ভাঙ্গা হইতো না। ও দেখুন পিছে বড়া নদী ঘুরে গিয়া দেখি কিটা আছে কিটা না। রেস্ট হাউস আছে এখানো, বইবার লাগেন চেয়ারও আছে, ভিতরে এন্ট্রি লইছি। ও দেখুন ভিতর ইয়েটা এমন কিছু নাই, কিন্তু একটা ঐতিহাসিক ফোর্ট, এটা আগর রাজারা আসলো ওখানে, তারা ওখানে বলে আইয়া রেস্ট করতা শোনা যায়, মানুষের ওলা কইসন এদিকেও কিতা লাগি উঠেছে মাথা। ইয়া আল্লাহ, উ কিতা আল্লাহ জানো, নদী দেখ তারা আপনারা। ও দেখো ব্রিজ যেটা দিয়া গুয়াহাটির যাইন, পরে ওদিকে কিতা খাত চলে নদীত। ওই দেখুন নদীত কিটা খাত চলে দেখতে পাত্রা। আমরা রাস্তা আইতে সময় দেখছি জায়গাটা, এরপরে গিয়া ওই আপনারা দেখাইলাই। তো আমরা ইচ্ছা ইচ্ছা না যেন আপনারা একটা দেখাইতাম, আমরা আরেক জায়গাতে আপনারা লইয়া যাই, আর যেটার উদ্দেশ্যে আমরা বারোইছিলাম ওখানো যাই গিয়ে এখান থেকে আজকে। ও রাস্তা ভাই আইলাম, আইয়ার রানা দিয়ার আমরা বাক্কা কজন আছি, মানুষ মন পাঁচজন হইনা বেটি লুকাইতরা। আল্লাহ, মোটামুটি একটা দেখি আর কিতা মুকাম না কিতা একটা আছে, একটা সিম্পল জিনিস দেখা যায় কিতা একটা আল্লাহ জানোই। ওগুতা আমার ফেসবুকে প্রোফাইল ফটো ওগুতা, ও নো ওখানে মানুষও বাক্কা আছে না, ওখানে সামনে বহুত জায়গা যাই আর কেন কইতরা, মানুষে বলে বহুত জায়গা আটা লাগবো আমরা এই জায়গায় যাইতে, লগে তখন লইয়া যাই মহাই জেলা হয়েছে, লইয়া যাওয়া লাগবো যাওয়া লাগবো লগে তখন আমরা লগে আমরা আটি আপনারা বইয়া ভিডিও দেখেন খালি, আর কিচ্ছু লাগতো না। আইসি একটা জায়গার মাঝে জায়গাটা আপনারা দেখাই দাম, ওর এখানে বলে আগুন জ্বলে যাই গিয়ে দেখি, মানে চপ্পল খোলা লাগে, চপ্পল খুলছি খালিভাবে যাই আর।
আগুন জ্বলে গরম নেই উঠে যেত সিন করে তো তোমার আপনি এখানের বিষয়ে জানেন কিতা ওখানের বিষয়ে কইন কইতাম যে এখানো জিন্দান বিয়ে হল ইয়া আউলে লুকাইছিলা লুকানির পরে মানুষ যত আইবা তাই নত দূরে যাইবা বেটিং যা না যাইবা লাগি ওখানো বোয়ার জায়গা আর সকল জায়গা বেটাইন তো লাগি সাড়া বেটিন হিনো গেলে তাই আরো ভিতরে দিয়ে যাইবা ওখানে আদম জাত তাই দেখতা না করি তাই ভিতরে দিয়ে গেছে মানে উফরে বেটিং যাইবা কোনো পারমিশন নাই পারমিশন নাই ধন্যবাদ আপনারে তো শুনছেন আপনারা তার মুখটা কি নকিতা কিলা কিতা যাই আর আরো বিদ্যা দিয়ে আমরা জানি ভাই আমরা খালি ওখানে আইছি আলো জল মানে হ্যাঁ জ্বর না বলে কই আছে ওখানে যাই আর হ্যাঁ ওদিকটা কি জল নামিয়ায় ওখানে পাত্র নামিয়াও নিচে দিয়ে যায় জলটা সত্যি খুব ঠান্ডা জল পরিষ্কার জল আর ঠান্ডাও খুব মজার জল এখানো এখানে মানে পাত্র উঠিয়া যে আইব এখানো ই জলটা মানে তার একবার না হইলে এই জলটা তার পাইলে পুরো শান্তি হয়ে যাব ওই দেখেন কই কোন দিক থেকে জল আয় যাই আমি ওদিকে গিয়ে আপনারা দেখাই ওখানের জলটা আরও পরিষ্কার ওই দেখেন জলটা আরও পরিষ্কার খুব সুন্দরে উফরে থাকি আয় জল উফরে থাকে মানে ফাত্তরে ফাত্তরে জল নামি আর এই জলটা বলে এখানে কইসুন বলে এই জলটা গাইব মানে গইবি হিসাবে আয় ফাত্তর সিফে থাকি সব সময় আইতে থাকে খুব মানে জলটা খুব ঠান্ডা তো যাই আমরা আরও উফরে দিই আপনারা আরও দেখাই তো বন্ধুরা দেখতে পাত্রা এখন আরও উফরে দিয়ে যাইতাম খুব লম্বা সিঁড়ি বলে যাই আরও উফরে দি কেটা করা যায় দেখ মুখে দি গাম সাম সব বারোই যার ফেরিলর আমার করে আমার ভাইও আসেন মোটু ভাই যাই আর সিঁড়িও ইন গন্থরা লাস্টে কই মু প্লাস করি কতটা সিঁড়ি উঠি আর সিঁড়িত গিয়া যাই উফরে দিয়ে আর কেটা করা যায় মানে অত লম্বা বলে সিঁড়ি জল বলে একজনে লিটার উফরে খাইলেন উফরে গিয়া আমরা জলও লইছি না জানিয়ান না জলও লইছি না কিতা ওর কিতা নাই কান উফরে গিয়া আল্লাহ জানতরা আর ফাড়ের পুরা সিফে দি গিয়া এটা ওদিকে আর আপনারা যদি ইন কেউ আইন আমরা আগে যদি কেউ আইন ভিউয়ার্সর মাঝে কমেন্টও কইবা কমেন্টও আপনারা কইবা আর এরপরে আপনারা কিতা দেখাইতাম কোন জায়গা ওটাও কমেন্টও কইবা আর যাই আরও উফরে দি আপনারা লগে থাকুন আমরা লগে এখন আরও লম্পা সিঁড়িতে উঠিতাম ওদিকে গেইতাম পুরা লম্পা বহুত উঁচা একটা জিনিস জানবার মতো আর কি ইনো যে মেস তৈরি এই কামটা করছেন এন কিন্তু যোগালিতে মাল বইয়া আনতে আনতে কিন্তু রু চালাই দিবা কিবান মানে অত লং ডিস্টেন্স ইনর আর ইনর সিঁড়ি একটা পুরা খাড়া দেখতেও ডর করে আবার তোলে দেখেন আইসি পুরা জানো দরাই দিছে ইন আর একটা জিনিস ইউনিক জিনিস লাগে ও যে দেখানি ওখানো মন্দির এদিকে মন্দির আছে যেখানে আমরা হিন্দু রিলিজনের বাইরা বা বইনরা যাই আর এদিকে আরও একটা রোজা আছে আমরা মুসলিম রিলিজনের মানুষ যাই ওদিকে উফরে গেলে দেখাইমু আর এদিকের ভিউটা দেখতে কিন্তু খুব অসাধারণ লাগে ওদিকের ভিউটা ও ওটা দেখেন ওটা দেখা যায় আর আপনারে ওই যে একটা হইলে গিয়া পেপার মিল আর এদিকের ভিউটা খুব
মানে খুব সুন্দর বিউটিফুল প্লেস। এদিকে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা দেখাই দিয়ার ওই দেখুন ভিউটা সাইডে গিলা ফাড়াস ওখানে নুটিয়া যাইতাম আর ওই দেখুন ও ওটা পেপার মিল ওটা পেপার মিল উফরে গেলে আর বালাটিকে সুন্দর হইব দেখাইমু তে যাই আটি আটি সো গাইস আপনারা দেখতরা আমরা তান দুজন আইছি ঘুমাইছিলা আপনারা বালা দেখাই আর দুটা খোলা লাগে আপনারা দেখতে পাইতরা তারপরে আমরা আপনারা দেখাইম যেন দেখাইম তাই কোন জায়গা তো ঘুমাইছেন খাওয়া রাখছেন ওখান দেখাই আর আপনারা ওই জায়গা তাই নমাজ পড়িতা আর ওখানে তাই ফাও রাখছেন আপনারা ওখানে তাই ঘুমাইতা নমাজও পড়িতা বহুত মানুষে নমাজও পড়েন ওখান আপনারা দেখতে পাইতরা আর ও জায়গা তাই ফাও রাখছেন আপনারা দেখতে পাইতরা ও জায়গা তাই ফাও রাখছেন কত বড় ফাও তাই আসলো আল্লাহ তালায় বানাইছিলা ও জায়গা তাই ফাও রাখতরা আপনারা বালা করে দেখতে পাইতরা ফাওয়ার সিন আর নমাজও পড়েছেন এখন আর বাড়াই দিয়ে তেমন বর্তমানে লামিয়া যাই আর কি আর উফরে গিয়া ফানিও পাইছি না আমি কত সময় ফুটি রয়েছি আমার লগর হব বেড়ে মানে ব্লগ করছেন ভিডিও করছেন আর আমার মানে হার্ডও ও পরিমাণ দাব 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 করে আর মানে বোঝা গেছে আর যান বাড়িয়া যাইতো কি এখন লামিয়া যাই আর গিয়া আমি আর না হইলে আর 2 লিটার পানি খাইলতাম আর সকালেও কিছু খাইছি না জলদি আইতাম করি আর ইপাই দি বেড়াচেড়া করিয়া জামে সামে আরও বেশি সময় লাগছে আর সিঁড়ি খান নামতেও খুব ডর করে রোদ হয় পুরা খাড়া যাই ও তখন ওখানে হয় তারা দুজনে ফ্রেন্ডশিপ কতরা মেহবুব আর ফজলে তারা ফ্রেন্ডশিপ কতরা ও না মানর মানে বিত্রে কিতা করে তারা দগে ওনা ফ্রেন্ডশিপ দে মানাইতরা এখন ওখান থাকি যাইমু গাড়িত গিয়া জল লইমু জল লইয়া গিয়া আবার যাইমু আর আরও একটু দেখাইমু আর বেশি মাতিতামো ফাঁদিয়ান না কারণ ভিতরে দড়ি লইছে আর ফারা যাইতো না আর বর্তমানে যাই আরেক জায়গা তো বন্ধুরা আমরা এখন আই গেছি আর এখন বাড়ির পথেতে রওনা হইতাম মানে অবস্থা খুব কাহিল কিচ্ছু খাইছি না সকাল থেকে ফানি এক ফুটাবো পর্যন্ত ফেটে গেছে না আর কত টাকা উঠিছি মোটামুটি 600+ সিঁড়ি 600 থেকে আরও বেশি সিঁড়ি উঠিয়া মানে জায়গাত গেছি আপনারা দেখাইবার লাগেন আর যাই আর স্কুল লাগেন আমরার ব্লগ ওখানেও শেষ আর আপনারা নেক্সট কোন জায়গায় ভিডিও করতাম কমেন্টও কইবা আর লাইক সাবস্ক্রাইব সব করবা এটা তো আর খোয়া লাগে না আপনারা তো আর নতুন নাই হই আর আজকের লাগেন ব্লগ আমরার ওখানেও শেষ।